হাত জোর করে তোমাদের কাছে আগে রিকোয়েস্ট করছি গাইস, ভিডিও দেখার আগে প্লিজ তোমরা একটু ভিডিও দেখার আগে আগে বোঝার চেষ্টা করেছি আমি তোমাদের কাছে কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি। হাত জোর করে যদি তোমাদের যদি পায়ে পড়তে যেতে পারে আমি তোমাদের পায়েও করছি গাইস, তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো যে আমি ভিডিওর মধ্যে কি বলছি, বংশগত ভ্যালুস কি জিনিস কি না জিনিস একটুখানি বোঝার চেষ্টা করো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সঞ্চল এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে যে ভিডিওটা হলো সেটা শুধু একটা টপিক নিয়ে আমি কথা বলবো, সেটা হলো বংশগত হেয়ার লস বা বংশগত হেয়ার ফল বা বংশগত যাতে চুল পড়ে। ঠিক আছে, রুমের মধ্যে আছি, খুব গরম হচ্ছে আর আমার ওই মাইক্রোফোনটার কাজ করছে না, জানি না কেন আমার ওই পিনটা মনে হয় খারাপ হয়ে গেছে মোবাইলের, এরকম টাইপের সমস্যা। মোবাইলটাকে যত সম্ভব চেঞ্জ করতে হবে। তো চ্যানেল নতুন চ্যানেল আছে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারছে, তাকে বেল আইকনটাকে দাবিয়ে দাও আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নতুন কোনো আমার ভিডিওর আপডেট পেতে গেলে তাহলে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই দিয়ে দাও। আমি এই চ্যানেলে শুধুমাত্র আমার হেয়ার স্টাইল, হেয়ার ফল, হেয়ার লস এইসব নিয়ে আমি ভিডিও বানাই। কিছুদিন পর আমার এই চ্যানেলের মধ্যেই কলকাতার মধ্যে অনেক ব্লগও আসবে, ব্লগ শ্যুটও আসবে, আর আমি নতুন একটা চ্যানেল করতে যাচ্ছি, নতুন একটা চ্যানেল শুরু করতে যাচ্ছি, সেটার নাম হলো সোয়ান লাইফস্টাইল হিন্দি। কারণ অনেক হিন্দি সাবস্ক্রাইবার আছে যারা যারা বাংলা যারা যারা বুঝতে পারে না চট করে, তো আমি হিন্দিতে আবার নতুন একটা চ্যানেল করতে যাচ্ছি। তো কে যদি চাও তাহলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করতে পারো। আমি ওই চ্যানেলটার লিঙ্ক আমি কিছুদিন পরে অন্য কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো, এখন আমি তৈরি করিনি, কিছুদিন পরে তৈরি করবো। সর্বপ্রথম গেছে একটা কথা হচ্ছে বংশগত হেয়ার লস। তো সবাই কী ভাবো, তোমরা কী ভাবো যে বংশগত হেয়ার লস কী জিনিস, যে বাবার মায়ের বা মায়ের যে মামা মানে ছেলের যে মামা আছে মামাদের এরকম হেয়ার লস হলে কি বংশগত হেয়ার লস হয়, বা এরকম যদি হয় তাহলে আমারও মানে আমার যদি ভাবি আমার বাবারও টাক পড়ে গেছে তাহলে আমারও কি টাক পড়ে যাবে, যদি এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে পুরোপুরি ভুল গাছ, তুমি একদম পুরোপুরি রং ইনফরমেশনে আছো, অনেক ভুল ধারণে আছো তুমি। আমি তোমাকে বলছি তুমি অনেক ভুল ধারণে আছো। আমি তোমাকে একটা অ্যাক্টরের কথা বলছি, ঠিক আছে, তোমরা অ্যাক্টরের ব্যাপারে গুগলে গিয়ে দেখতে পারো। অ্যাক্টরটার নাম হলো কি যেন নাম যেন আরে ওই একটা নাম হলো বিনোদ খান্না। বিনোদ খান্নার ছেলে হলো অক্ষয় খান্না, ঠিক আছে, বিনোদ খান্না। বিনোদ খান্নার মাথায় কোনো চুল, মরার পর্যন্ত কোনো চুল মাথার মধ্যে, ছেলের নাম অক্ষয় খান্না। অক্ষয় খান্নাকে দেখো গাইস, একদম মাথা টাকলা পাকলা হয়ে একদম একাকার হয়ে গেছে, সেও একটা, তার বাপও একটা, বাপের মাথায় হেয়ার লস হয়নি কিন্তু ছেলের মাথায় হেয়ার লস হচ্ছে। বিনোদ খান্নার অক্ষয় খান্নার ভাইকে দেখো, ভাইয়ের মাথায় কিন্তু কোনো রকম হেয়ার লস হয়নি, ভাইয়ের মাথায় এখনো কোনো চুল যেভাবে আছে সেইভাবে। সর্বপ্রথম আমি এই কথাটা কেন জানো বললাম তোমাদেরকে, কারণ আমি বলতে চাইছিলাম যে এখানে যে বাবার হেয়ার লস হলে বা জেনেটিক হেয়ার লস থাকলে সবার হেয়ার লস হয় না, কারণ বডি টেক্সচার সবার একরকম হয় না। জেনেটিক হেয়ার লস বা হেয়ার লস হওয়ার যে মেন রিজন হয় যেটা আমি আমার অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি সেটা হলো গাইস যে শুধুমাত্র তোমার টেনশন ডিপ্রেশন, টেনশন ডিপ্রেশন, টেনশন ডিপ্রেশন, টেনশন আর ডিপ্রেশন, এই কথাটা আমি বারবার ওয়ার্ড মানে উচ্চারণ করছি শুধু একটাই কারণে, এটা তোমাদের বোঝাতে চাই যে গাইস টেনশন মানুষের এমন একটা রোগ, এমন একটা রোগ টেনশন, টেনশন মানুষের এমন একটা রোগ যেটা মানুষ বুঝতে পারে না, যার ফলে মানুষের হেয়ার ফলের পরিমাণ অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো এটাকে মানুষের বোঝা দরকার যে টেনশন করার থেকে না করা ভালো। যখন আমার হেয়ার লস যখন আমার হেয়ার লস হয় আর যদি আমি অতিরিক্ত যদি টেনশন যদি করি, তাহলে আমার হেয়ার লস কমার থেকে উল্টা আর বেড়ে যাবে। আচ্ছা, আমি হেয়ার লস ইউজ করি, হেয়ার লস হলে আমি মিনক্সিল ইউজ করি, ফিনেস্টের ট্যাবলেট ইউজ করি, আমার হেয়ার লস কিন্তু স্টপ হয়ে যায়, কিন্তু এগুলো আমি কতদিন ইউজ করবো? আর এগুলো যখন আমার হেয়ার লস যখন হয় তখন আমি হেয়ার লসকে স্টপ করার জন্য আমি মেডিসিন ইউজ করি, এটা সেটা খাই। তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে তো আমার অতিরিক্ত টেনশন বাড়ছে, আমার চুল উড়ে যাচ্ছে, আমার মাথা দিয়ে চুল উঠেছে, কী করা উচিত, আমার মাথা দিয়ে চুল উঠেছে, আমার মানে টেনশনে মাথার পাতা পুরো কাজ হচ্ছে, আমার বয়স হলো 17-18 বছর বয়সে, এই বয়সে মাথা থেকে চুল উঠছে, আমার বিয়ে হবে না, গার্লফ্রেন্ড হবে না, এই হবে না, সেই হবে না, এটাই হলো সব থেকে ভুল কারণ। 90% ছেলেদের এই সমস্যাটাই, 90% বলছি 95% ছেলেদের এই সমস্যাটাই, তার অতিরিক্ত হাতে বেশি টেনশন করছে। হ্যাঁ, বাবার বংশগত রোগ আছে, থাক, রিল্যাক্স, চিল মারো, একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে, কোন বাবার বংশগত রোগ আছে, ও আমার কোনো দেয় আসে না, হলে হয়তো চুল উঠবে উঠবে না উঠবে না, রাত্রেবেলা পুরোপুরি সঠিক একদম রাত 10টার পরে ঘুমিয়ে পড়ো, সবাই ফেরার সময় ঘুমতে করবো, আমি তোমাকে বুঝে গেছি, তুমি তুমি এই নিয়মটা ফলো করে দেখো তো, তুমি রাত্রেবেলা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো, সবাই ফেরার সময় টানা 1 বছর এই রুটিনটা ফলো করে দেখো তো তোমার হেয়ার লস হয় কি না,
তুমি ফাস্ট ফুড না খেয়ে তুমি ঘরের মধ্যে হেলদি ফুড হেলদি ফুড খাও, মাছ খাও, তুমি বেশি বেশি করে মাছ খাও, ফ্রুট খাও, কিছু হেলদি কিছু খাবার আছে, কিছু আমি হেয়ারের জন্য একটা আলাদা কিছু ডায়েট আছে, সেই ডায়েটগুলোকে ফলো করো, দেখো তোমার হেয়ারলস হয় কি না হয়। আমি এরপরে আমি একটা ভিডিও বানাবো হয়তো, এই ভিডিওর মধ্যে বলে দেবো হয়তো যে হেয়ারের জন্য বেস্ট কী 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 খেলে মানে ডিএইচটি হবে, মানে কী কী খেলে হরমোন বাড়বে, কী কী খেলে চুল ভালো থাকবে, কী কী ফল ফুড বা কী কী প্রোটিন খেলে তোমার চুল আরও বেশি পরিমাণে গ্রোথ করবে, এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। সেই জিনিসগুলো খেয়ে থাকো তো তোমার একটা হেয়ারলস হয় কি না হয়। হ্যাঁ, হেয়ারলস অবশ্যই হবে, ডেলি পাঁচটা দশটা বিশটা হেয়ারলস অবশ্যই হবে। তুমি হেয়ার হিট ট্রিটমেন্ট ইউজ করবে না, তুমি মানে অতিরিক্ত চুলের মধ্যে কালার করবে না, অতিরিক্ত চুলকে ড্যামেজ করবে না, অতিরিক্ত চুলের মধ্যে তুমি সালফার ইউজ করবে, অতিরিক্ত কালার কেমিক্যাল যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুগুলোকে ইউজ করবে না, অতিরিক্ত পরিমাণে চুলের মধ্যে অতিরিক্ত হেয়ার স্টাইল করবে, দেখো তো তোমার হেয়ারলস হয় না হয় কি না হয়। চুলটাকে তুমি প্লেন এরকম সিম্পলভাবে চুলটাকে আঁচড়াও, দেখো তো তোমার হেয়ারলস হয় কি না। তুমি সবসময় স্পাইক করবে চুলের মধ্যে, অতিরিক্ত কালার কেমিক্যাল করবে, তুমি বলবে যে বংশের কত হেয়ারলস হচ্ছে আমার। দেখো গাইস, একটা কথা বলতে চাই, আমি আমার ভিডিওতে আমি তোমাদেরকে শুধুমাত্র আমি তোমাদেরকে বোঝাতে চাই যে হেয়ারলস হওয়া খুব বাজে একটা জিনিস, আর হেয়ারলস হলে অতিরিক্ত টেনশন বাড়ে, অতিরিক্ত টেনশন বাড়ে, আর টেনশানে কিন্তু হেয়ারলস কমানোর চেয়ে উল্টে কিন্তু আরও বেড়ে যায়। তো আমি চাই না যে তোমরা অতিরিক্ত পরিমাণে টেনশন করো, আমি সবসময় বলি তোমাদের টেনশনকে কম করো, মেডিটেশন করো, ইয়ার মেডিটেশন করো, ইয়োগা করো, কতবার বলি তোমাদেরকে, কিন্তু তোমরা সেবার বুঝতেই চাও না। তোমরা যারা বলো, তোমরা আমাকে ইউটিউবের মধ্যে কমেন্ট করো, ফেসবুকের মধ্যে আমি জিজ্ঞাসা করো, আমার সাথে কথা বলো, কথা বলতে কোনো সমস্যা নেই, কিন্তু গাইস বোঝা তো দরকার না, যে বোঝা তো তোকে যে আমার হেয়ারলস আমার কেন হচ্ছে, আমার হেয়ারলস কি জেনেটিকের জন্য হচ্ছে, কি আমার হেয়ারলস কি ভালো ডায়েটের জন্য হচ্ছে। আচ্ছা, হেয়ারলস কেন হয়? হেয়ারলস এই কারণে হয় যার কারণে তোমার বডির মধ্যে হয়তো ডিএইচটি হরমোন ব্লক করেছে না, আমি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করছি না, বডির মধ্যে কিছু প্রোটিনের অভাব পড়েছে, যদি কোনো রোগ থেকে থাকে তাহলে হেয়ারলস হয়, যদি বংশগত হেয়ারলস হয়, এইসব কারণে তো হেয়ারলস হয় না তাহলে। আর যদি আমি যদি ডায়েট ফলো যদি করি, যদি আমি যদি ঠিক সময় মতো যদি ঘুমিয়ে অতিরিক্ত টেনশন না করি, তাহলে আমার হেয়ারলস কেন, তাহলে আমার হেয়ারলস কোনো দিন হবে? হেয়ারলস হওয়ার কোনো চান্সই পাবে না। তো যদি কোনো জায়গাতে যদি পানি যাচ্ছে, রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পানি কোনো দিন যেতে পারবে? আর যদি ছোট্ট একটা যদি ফুটো যদি হয়ে যায় না যদি, দেখবে পানি কিন্তু ওই ফুটো দিয়ে যেতে 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 ওই পুরো রাস্তা আস্তে আস্তে বড়ো হতে শুরু করবে। তারপর হেয়ারলসটা হলো সেম একটা জিনিস, সেম একটা জিনিস, আজকে দুটো চারটে হতে 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 না হঠাৎ করে অনেক চুল উঠতে হতো, মাথাটা এই জায়গাটা পুরো খালি করে দেবে পুরোপুরি। আশা করি গাইস, হাত জোর করে গাইস বলছি গাইস, ভিডিওটা দেখার আগে গাইস ভিডিওটা বোঝার চেষ্টা করো, ভিডিওটা বোঝার চেষ্টা করো। সো গাইস, বাই।